নমস্কার, চৈতালি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মেঘালয় ট্যুরের দ্বিতীয় দিন। আজকে আমরা সকালবেলা, একটা ভোরবেলা, পুরো মেঘে চারপাশ পুরো ঢেকে গেছে। আস্তে আস্তে করে এই যে মেঘ পরিষ্কার হয়েছে, এখন আমরা বাইরে দেখতে পাচ্ছি। আমার সাথে থেকেও আজকে সারাটা দিন হয়ে গেছি। আমরা এখন বেরোচ্ছি ফলস, সেভেন ফলসে যাবো। এই যে আমার সব রেডি। এখন বাইরে সব ফটোশুট চলছে, তারপরে আমাদের গাড়িতে ওঠা হবে। আমাদের এই গাড়ি পেছনে আমরা উঠে যাবো। আমরা এখন বেরিয়ে চলেছি। আমাদের প্রথম গন্তব্য হওয়ার কথা ছিল সেভেন সিস্টার, কিন্তু সেখানে মেঘে পুরো ঢেকে যাওয়ার জন্য আমরা প্রথমে যাব শিবলিঙ্গে। আমরা শিবলিঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন এসে শিবলিঙ্গে, এখান দিয়ে জলের ধারা নেমে যাচ্ছে, আর জলের আওয়াজ পাচ্ছ তোমরা, প্রচন্ড জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে প্রকৃতি মানেই সুন্দর, যা দেখছি তাই যেন সুন্দর। মেঘেদের ঢেকে যাওয়া, এই যে ঝর্ণার জল, অপূর্ব সুন্দর দৃশ্য। আরো উপর দিয়ে বর্ষার জল তো সব সময় কন্টিনিউ এই জল পড়ে যাচ্ছে এভাবে। দূরের এই পাহাড়গুলোর উপরে মেঘ ঢেকে রয়েছে, সাদা মেঘ একটু ঢেকে রয়েছে। যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু সবুজ পাহাড়, আর তার মধ্যে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। এটাই হচ্ছে শিবলিঙ্গ পাহাড়। এই পাহাড়ের এই চূড়াটাই হচ্ছে শিবলিঙ্গ, একটা বিশাল বড় পাথর যেটা শিবলিঙ্গের মতন দেখতে। আর পাহাড়ের একটা সাইডে রয়েছে কোনো রকমের, আর চারপাশে কোনো পাথর বা পাহাড় নেই, মাঝখানে একটা লম্বা চূড়া, এটাই হচ্ছে শিবলিঙ্গ। আমরা এখন শিবলিঙ্গ থেকে বেরিয়ে গেলাম, গিয়ে চলেছি এখন অন্য গন্তব্যের দিকে। আমরা এই মুহূর্তে মেঘালয়তে আছি। এখন যেখানে এসেছি সেটা হচ্ছে থাংকারাং পার্ক। এটা প্রত্যেক বৃহস্পতিবারে বন্ধ থাকে, আপনারা যখন আসবেন বৃহস্পতিবারে আসবেন না, আদারওয়াইজ সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। খুব সুন্দর জায়গা, ভিতরটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আমরা যাচ্ছি ভিতরে, আপনারা আসুন। আমরা পার্কের ভিতরে ঢুকে পড়েছি। পার্কটা খুব সুন্দর সাজানো, প্রচুর ফুল দিয়ে পার্কটা ভর্তি করা, প্রচুর 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 ফুল এখানে। আর সঙ্গে তো আছে নানা রকম পোকাদের, পাখিদের ডাক। এই নিয়ে পার্কটা খুব সুন্দর। দূরে অনেক পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু পাহাড় আর পাহাড়, আর তার মাঝখানে মেঘেদের খেলা।
এই মনে হয় মেঘালয়, ওর জন্যই এর নাম মেঘালয়। অপূর্ব সুন্দর, মানে না আসলে পরে যেন এখানকার এত সৌন্দর্য নিজের চোখে না দেখলে যেন মানে বলে প্রকাশ করা যায় না ঠিক। অপূর্ব সুন্দর, আমরা পার্কের একদম উঁচুতে উঠে গেছি চূড়াতে, সেখান থেকে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। মেঘরা সব ওপর দিকে উঠে আসছে, এই যে খাইয়ের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সাদা মেঘ, আস্তে আস্তে করে মেঘ সারা পাহাড় ছেয়ে যাচ্ছে। আর ওই দূরে ছোটো ছোটো ফল দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে সেভেন সিস্টারই একটা সিস্টার আমরা দেখতে পাচ্ছি। আর জঙ্গলের মধ্যে শোনা যাচ্ছে নানা রকম পোকার আওয়াজ, খুব ঝিঝি করা একদম কান ধরে যাওয়ার মতন আওয়াজ পোকার। আমরা এসেছি ডানথ্লং পার্কে, এই পার্কের একটা নির্দিষ্ট উচ্চতায় বাচ্চা বউরা ওরা স্টপ হয়ে গেছে। আমরা এখন এই পার্ক থেকে সিঁড়ি ভেঙে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর চেষ্টা করছি। সারা পার্ক মানে সারা পাহাড়ের চূড়াটা গাছে ভর্তি, ঘন জঙ্গলে ভরা, গাছ ছমছম করছে, কোনো মানুষের দেখা নেই। সারা পাহাড় জুড়ে পোকামাকড়ের ডাক বোধ করি এই সমস্ত চলছে, ঝর্নার জল, পাখির ডাক আছে। আমি আর নীলাঞ্জন অনেকটা একবার আপনার ক্যামেরা ধর আমাকে, অনেকটা ইয়ে করে আমাকে বলতে দেয় উঠেছি, ক্যামেরা অফ না অফ করে আপনাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাবো বললাম। ন্যাচারালি নিচের দিকটা খুব সুন্দর সাজানো গোছানো, কিন্তু একটু ওপরের দিকে উঠে আসাতেই দেখলাম কিছু সিঁড়ি, তো অ্যাডভেঞ্চার মন নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। যেখানটাতে আমরা দাঁড়িয়ে আছি পুরো চারিদিকে গাছে ভর্তি, ঠিকমতো সূর্যের আলো এসে পড়ছে না, গাছের গাগুলো পুরো শ্যাওলা হয়ে রয়েছে, মোটামুটি ডেন্স ফরেস্ট এরকমের মতোই বলা যায়। আমরা উঠে এসেছি, বিভিন্ন রকম পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, জল আসছে সেই একটা কলকলানি আওয়াজ, দূরে কিছু একটা আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ বুঝতে পারছি না। এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, খুবই সুন্দর লাগছে, একদমই মানে ভাবতে পারিনি পার্কটা ঢোকার সময় ভিতরে এরকম কিছু দেখতে পাবো। কোনো একটা পাখি ডাকছে, কিন্তু পাখিটাকে দেখতে পাচ্ছি না এত ডেন্স ফরেস্টের সামনে। আশা করি আওয়াজটা আপনারাও পেলেন, চল পছন্দ বেরিয়ে যাওয়া যাক, চলো টাটা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও মেঘালয়ের এরকম অনেক স্পট আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। আপাতত আমরা ব্যাক করছি, যেখানে বাচ্চারা আছে আমাদের আরও সঙ্গে যারা এসেছে তারা আছে, তাদের কাছে যাচ্ছি। বাপরে বাপ ঠান্ডা, আরাম লাগছে, আমার গলা দেখছি তো আমি দেখছি। শুধু ওইখানে না, এখান থেকে তোমার মেঘ আসছে, এখন সেভেন সিস্টারে কিন্তু মেঘে পুরো ঢেকে দিচ্ছে, আস্তে আস্তে করে পুরো মেঘে ঢেকে যাচ্ছে, আস্তে আস্তে পুরো মেঘ ঢেকে যাচ্ছে। আকাশটা পরিষ্কার হওয়াতে এরা সবাই বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করছে সেভেন সিস্টারগুলোকে একটু কাছে দিয়ে দেখার জন্য। আমরা এবার ব্রেকফাস্ট সেরে নেব, আমরা যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম না, তাই এসি মসমাই কেটে খাচ্ছে।
আমরা এখন কেভের মধ্যে ঢুকবো। এটা কেভের ভেতরটা, আমরা কেভের ভেতরে ঢুকে গেছি। আমরা কেভের বেশি ছবি নিতে পারিনি, যেহেতু অনেকটা ডিফিকাল্ট ছিল ছবি তোলা। আমরা তাই অল্প একটু ছবি শেয়ার করলাম তোমাদের সাথে। আমরা এই বাইরে বেরিয়ে এসেছি। এসি ইকো পার্কে, এখানকার ইকো পার্কে এই ঘুরে এই সেভেন সিস্টারেরই একটা সিস্টার একটা ফলস এখান দিয়ে নেমে গেছে, সেটাই আমরা দেখলাম। আর এই যে ভিউটা দেখো কত সুন্দর। আলাদা কিছু নাই তোর বাবা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার পরের দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তাহলে আমার সাথে থেকো।